नमस्कार चौबीस घंटा अपने सकल के स्वागत चोक रखी विस्तारित खबरें सम्पर्के टाना पड़े सन्देहर विष तई कि शेष पर्यन्त अकाले केड़े निल आकांक्षा के प्रेमे अंधविश्वास के संगी कर घर बांधते जान आठाश बचर आकांक्षा बाड़ी लोक के अंधकारे रेखे किन्तु के जानत आसले अंधकार नेमे आसछे तार निजेर जीवने উদয়নেরই দাবি মতো রীতি মেনে বিয়ে করেই সংসার জীবন শুরু হয় তারও আকাঙ্ক্ষার কিন্তু ফাটল ধরতে বেশি সময় লাগেনি পুলিশের অনুমান আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্য কোনো পুরুষের সম্পর্ক রয়েছে এই সন্দেহ বাসা বাঁধে উদয়নের মনে দিন রাত বচসা লেগে থাকত আকাঙ্ক্ষা উদয়নের মধ্যে সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া ডেকে আনে অশান্তি সন্দেহই বিষিয়ে দেয় আকাঙ্ক্ষা ও উদয়নের সম্পর্ককে শ্বাসরোধ করে খুন এরপর সেই খুনকে চাপা দিতে একের পর এক ভয়ঙ্কর অপরাধ সাকেত নগরে উদয়নের বাড়ির পাশেই রয়েছে একটি ইমারতি দ্রব্যের দোকান কংক্রিট তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দোকান থেকে প্রায় দশ বস্তা সিমেন্ট বালি নিয়ে এসে প্রথমে ট্রাঙ্কে ভরে উদয়ন দেহ ঘিরে ফের পাঁচিল তুলে কংক্রিটের বেদি তৈরি করতে রাজমিস্ত্রি নিয়ে আসে উদয়ন তবে রাজমিস্ত্রিকে কোনোদিনই বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি সে ছাদে সিমেন্ট সহ সব মাল মশলা মাখা হয়ে গেলে নিজেই তা নিয়ে আসতো উদয়ন নিজেই পরের পর ইট গেঁথে ট্রাঙ্ক বন্দি দেহের ওপর বেদি বানায় উদয়ন এক বন্ধুর সাহায্য নিয়ে ট্রাঙ্ক কিনে রাজমিস্ত্রি ভাড়া করে উদয়ন বেদি তৈরির পর বাড়িতে আনা হয় একজন মার্বেল মিস্ত্রিকে জায়গাটিতে ঠাকুরের মূর্তি রাখা হবে এ কথা বলে তা মার্বেল দিয়ে বাঁধিয়ে দিতে বলা হয় এভাবেই গড়ে ওঠে এই মৃত্যু বেদি তলায় চাপা দিয়ে দেওয়া হয় অপরাধের ইতিহাস আকাঙ্ক্ষা খুনে এখনো অবশ্য বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা প্রশ্ন এক পুলিশে জেরায় উদয়ন জানিয়েছে দু হাজার চারে দিল্লির আইআইটি থেকে পাশ করে সে তাহলে কেন কোনো চাকরি করত না উদয়ন প্রশ্ন দুই পুলিশ জানতে পেরেছে পাঁচই অক্টোবর বাঁকুড়ার বাড়িতে আকাঙ্ক্ষার খোঁজে আসে উদয়ন তার ওপর যাতে সন্দেহ না পড়ে সেজন্যই কি বাঁকুড়ায় আসে উদয়ন প্রশ্ন তিন সত্যি কি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল আকাঙ্ক্ষার যার জন্য প্রায়শই বচসা লেগে থাকত আকাঙ্ক্ষা আর উদয়নের মধ্যে প্রশ্ন চার পুলিশ জানতে পেরেছে আকাঙ্ক্ষা পড়াশোনা করে দিল্লির একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একই সময়ে দুজনেই দিল্লিতে থাকতেন তবে কি সরাসরি আলাপ হয় দুজনের মেলামেশা কি তখন থেকেই প্রশ্ন পাঁচ কেন উদয়ন দাসকে বিয়ে করার জন্য বাড়িতে মিথ্যে বলেছিলেন আকাঙ্ক্ষা তাহলে কি আকাঙ্ক্ষার বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয়নি এই সমস্ত প্রশ্নের উত্তর পেলেই পুরোপুরি খুলে যাবে হত্যা রহস্যের জট মত তদন্তকারীদের ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি ও সন্দীপ সরকারের রিপোর্ট চব্বিশ ঘন্টা